সবাইকে টিউটোরিয়াল বি এর পক্ষ থেকে পিএইচডি টু এইচটিএমএল কনভার্ট টিউটোরিয়ালে সুস্বাগতম। আমি অভি, চুয়েট আর কি 09 ব্যাচ। আগের পর্বে আমরা একটি পিএইচডির ওভারভিউ দেখেছি। এ পর্বে আমরা গত পিএইচডির টপ হেডার যে পার্টটি ছিল সেই পার্টটি আমরা শেষ করব। আমরা এই টিউটোরিয়ালটি ডিমওয়েবার সফটওয়্যার ব্যবহার করব এবং এইচটিএমএল এবং সিএসএস দ্বারা মার্কআপ ও স্টাইল করব। আমরা একবারে শুরু থেকে শুরু করব, যাতে যারা কিছুই জানে না তারা যাতে একবারে ফাইল থেকে শুরু করে ফোল্ডার তৈরি করা থেকে শুরু করে আমরা কাজ শুরু করব। ওকে, চলুন শুরু করা যাক। এখানে আমরা একটি এইচটিএমএল ফাইল নেব নিউ থেকে, টেক্সট ডকুমেন্ট। টেক্সট ডকুমেন্টের এক্সটেনশনটা এইচটিএমএল হবে এবং স্ট্যান্ডার্ড ভাবে এটার নাম হবে ইন্ডেক্স, ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে, আমরা একটি সিএসএস ফোল্ডার ওপেন করে নিচ্ছি। এর ভিতরে সকল সিএসএস ফাইল থাকবে। বেসিক সিএসএস ফাইল হিসাবে আমরা একটি স্ট্যাটাস ওপেন করব। ওকে, স্ট্যাটাস.সিএসএস। ওকে, আমাদের যে ফন্ট গুলো থাকবে, ফন্ট গুলো, ফন্ট আসাম এর যে ফন্ট গুলো, সেই ফন্ট গুলো আমরা এই ফন্ট ফোল্ডারের মধ্যে রাখবো। ওকে, আমাদের পিএইচডি ফাইলের যে পিকচার গুলো আছে সেই পিকচার গুলো একটি ইমেজ ফোল্ডারের মধ্যে সকল ইমেজ থাকবে। আমরা যে ফন্ট আসাম ইউজ করব সেই ফন্ট আসামটা ফন্ট আসাম ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিচ্ছি। ফন্ট আসাম রিসেন্টলি তারা প্রো ভার্সন রিলিজ করেছে। আমরা প্রো ভার্সনটি না নিয়ে আমরা ওল্ড ভার্সন 4.70 ডকস এই ফাইলটা নিয়ে কাজ করব। ওকে, ডাউনলোড দিচ্ছি। ডাউনলোড থেকে নো থ্যাঙ্কস, জাস্ট ডাউনলোড ফন্ট অসম 4। ওকে, এখান থেকে ডাউনলোড হতে থাক। আমরা এই পিএইচডিতে এসে দেখি এখানে কি কি ফন্ট ইউজ করা হয়েছে। কন্ট্রোল সেমিকোলন, কন্ট্রোল সেমিকোলন দিলে সব গ্রিড লাইন গুলো চলে যাবে। ওকে, অল্টার স্ক্রল, আমরা জুম করে নিচ্ছি। এখান থেকে এই ফন্টটা দেখি, এই ফন্টটা কি ফন্ট আছে, ওপেন সেন্স। ওকে, এই ফন্টটা দেখি, এই ফন্ট। ওকে, অসওয়াল্ড। তাহলে আমাদের ওপেন সেন্স এবং অসওয়াল্ড এই দুটি ফন্ট গুগল ফন্ট থেকে আমরা নিয়ে নেব। এখান থেকে ওপেন সেন্স, ওকে, এটি একটি, এবং অসওয়াল্ড, দুটি ফন্ট ফ্যামিলি আমাদের সিলেক্ট হয়েছে। এখন এখানে কাস্টমাইজে যে আমরা লাইট, মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড, লাইট নিব ওপেন সেন্সের, সেমি বোল্ড, বোল্ড, এক্সট্রা বোল্ড। ওকে, এমবেডেড আসি। আমাদের লিঙ্ক আপের ক্ষেত্রে এই লিঙ্ক আপটা এইচটিএমএল এ লাগবে। ওকে, আমাদের ইতিমধ্যে ফন্ট ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এটা কপি করে আমাদের মেইন ফাইলে রাখছি, এক্সট্রাক্ট করে নিচ্ছি। এখান থেকে যে সিএসএস ফাইলের মধ্যে ফন্ট অসাম মিনি আছে আমরা এটা কপি করে আমাদের মেইন সিএসএস ফাইলে রাখবো। এবং ফন্ট আসামের যে ফন্ট গুলো আছে সেই ফন্টস ফোল্ডার থেকে সবগুলো কপি করে আমাদের মেইন ফন্ট ফাইলে রাখব। ওকে, এই দুটি ফাইল আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের মেইন ফাইল ওপেন করি। এটা আমরা ডিমওয়েভার দিয়ে ওপেন করছি। এইচটিএমএল 5 এ কাজ করব। এইচটিএমএল 5 এর সিনট্যাক্স এর জন্য এইচটিএমএল 5 ট্যাব, এখানে আমরা টাইটেলটা চেঞ্জ করে নেব। ওকে, আমরা এর নিচে যে গুগল ফন্টটা আমরা নিয়ে নিয়েছি সেই গুগল ফন্টের লিঙ্কটা আমরা এইচটিএমএল এ নিয়ে আসব। আমরা এইচটিএমএল এ না নিয়ে এসে আমরা এটাকে স্টাইল শিটেও নিয়ে আসতে পারতাম। সেক্ষেত্রে ইম্পোর্ট অংশে স্টাইলের মাঝখানে যে ইম্পোর্ট অংশটুকু আছে আমরা এটা স্টাইল শিটে রেখে দিতে পারি। আমরা এটা এইচটিএমএল ফাইলেই রেখে দিচ্ছি, আমরা স্টাইল শিটে রাখছি না।
ওকে এখান থেকে পেস্ট। এরপরে লিংক, আমরা এটা ফন্ট অসাম এর যে ফন্ট স্টাইল ফাইল আছে সেই ফাইলটা আমরা দেখিয়ে দেব। ওকে, ফন্ট অসাম মিনি, এর নিচে আমাদের মেন ফাইলটাকে আমরা লিংক করে নিব, মেন সিএসএস ফাইল। ওকে, আমাদের লিংক করা শেষ, আমরা এখন এর নিচে বডিতে কাজ শুরু করব। বডিতে কাজ শুরু করার ক্ষেত্রে আমরা প্রত্যেকটি অংশ আলাদা আলাদা ডিভে নিয়ে নিব। তো একটি কমন ডিভ আমরা বানিয়ে ফেলি, কন্ট্রোল স্পেস স্ল্যাশ, এটা কমেন্ট করে রাখছি, টপ হেডার পার্ট। টপ হেডার পার্ট স্টার্ট, কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে নিলাম, এন্ড। ওকে, এর মধ্যে আমরা একটি ডিপ নিয়ে নিচ্ছি, ডট ডট কন্টেনার ফুল। ওকে, এর ভিতরে আমরা কন্টেনার নামে আরেকটি ডিপ নিয়ে নিচ্ছি, এবং কন্টেনার নিচে আরেকটি ডিপ নিয়ে নিচ্ছি, এটার প্রপার্টি থাকবে ক্লিয়ার বোথ, ক্লাস নেম থাকবে CLR। ওকে, আমাদের একটা কমন এই অংশটুকু আমরা প্রত্যেক জায়গায় ইউজ করব, তো আমরা এটা কপি করে নিচে রেখে দিচ্ছি। ওকে, আমরা এখানে পিএইচডি থেকে দেখে আসি, পিএইচডি তে কি অংশ আছে, যে এখানে একটা টাইটেল অংশ আছে বাম পাশে এবং ডান পাশে কিছু সোশ্যাল আইকন আছে, আমরা এটাকে দুইটা অর্ধেক ভাগ করে নিব। প্রথমে আমরা একটি ডিপ নিয়ে নিচ্ছি, এটার নাম দিলাম টাইটেল। ওকে, এর ভেতরে H6 এর ভেতরে আমরা টাইটেলটি রাখব। ওকে, আমরা এখান থেকে কপি করে নিয়ে আসছি, কপি, কন্ট্রোল সি, এখানে এসে আমরা পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি। ওকে, আমাদের প্রথম অংশের মার্ক আপ শেষ, এখন দ্বিতীয় সোশ্যাল আইকনের মার্ক আপ, ডট সোশ্যাল আইকন। আমাদের এখানে প্রতিটি অংশ লিস্ট আকারে থাকবে, ইউএল এল আই এ। ওকে, এখন আমাদের পিএইচডি তে যে আইকন গুলো আছে এগুলো একটি ফটোসাম টেক্সট, তো ফটোসাম থেকে আমরা এই আইকন গুলো খুঁজে নিয়ে এটার যে লিংক আছে সেই লিংকটা আমরা কপি করে এখানে রাখব। ওকে, ফন্ট অসাম থেকে আমরা আইকনসে আসি, আইকনসে এসে এখানে ফেসবুক লিখে সার্চ দিই, ফেসবুক চলে আসছে, আমরা এই লিংকটি কপি করে নিচ্ছি, কপি করে এখানে রাখছি। ওকে, এটা কন্ট্রোল ডি দিয়ে পাঁচটা নিয়ে নিলাম, তারপরে ক্লাস আছে ফাফা ফেসবুক, এর নিচে এটা টুইটার ছিল। টুইটার, এরপরে আছে লিঙ্কডইন, পিন্টারেস্ট এন্ড বিহেন্স। ওকে, লিঙ্কডইন, পিন্টারেস্ট, বিহেন্স। ওকে, সেভ দিলাম। আমাদের প্রথম যে টপ হেডার অংশ আছে সেটার মার্কআপ শেষ, আমরা এখন এটার সিএসএস করব। ওকে,